নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এদিনই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নজরুল মঞ্চ থেকে ঘোষণা করেছেন, বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূলের, সেই তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতির নাম আলোরানী সরকারকে সরিয়ে সেখানে সভাপতি করা হয়েছে বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা এবারের নির্বাচনের অন্যতম মুখ যিনি ছিলেন বনগাঁতে গোপাল শেঠকে। এই মুহূর্তে রয়েছেন গোপাল শেঠ আমাদের সাথে। প্রথমেই আপনাকে অভিনন্দন, বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন তার জন্যে। এই যে আজকে দলনেত্রী আপনার নাম ঘোষণা করেছেন, এই নাম ঘোষণা হওয়ার পর আপনার এই মুহূর্তের প্রতিক্রিয়া? আমি তো যখন দিদি আমার নামটা ঘোষণা করছে আমি তো বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে আমরা একরকম চিন্তাভাবনা করছি, পৌরসভার ভোট গঠন হবে এরকম একটা জায়গায় রয়েছি, হঠাৎ করে শুনি যে দিদি ঘোষণা করছে যে আমি সভাপতি, এবং দিদি যে এতটা আমাকে ভরসা করে, আমি এক বাবা মাকে দেখেছিলাম, উনি আমার কাছে ভগবান, যে আমি যে বুঝাতে পারছি না যে আজকে আমরা জানি না, আমরা কোনো দিন কিছু বলিনি, কিন্তু দিদি আমাকে এই বিশ্বাসটা করেছে, আমি বিশ্বাসের মর্যাদাটা আমার জীবন দিয়েও আমি রক্ষা করার চেষ্টা করব। আজকে একটি বিশেষ দিন, বিশ্ব নারী দিবস, সেই দিনে এরকম একটি পদ আপনার জন্য ঘোষণা হলো, এর কি বাড়তি কোনো গুরুত্ব আছে? অবশ্যই আছে। একদিকে নারী জাতির ভারতবর্ষের শ্রেষ্ঠ মহিলা মহীয়সী নারী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নারী দিবসে, আন্তর্জাতিক নারী দিবসে ঘোষণা করল, তাই তো আমরা আন্তর্জাতিক দিবসের যে অনুষ্ঠান বঙ্গজননী, সেই অনুষ্ঠানে দিদির নামে আমরা সেলিব্রেট করলাম, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের দলীয় নেতৃত্ব বিশ্বজিৎ, সৌমেন সামলদা থেকে প্রসেনজিৎ থেকে শুরু করে সবাই, এখানে সমস্ত মহিলারা দেখছেন, হাজার হাজার মহিলারা এসছে, সেটাকে আমরা মহিলাদের দিয়ে সেলিব্রেট করব। মহিলারাই 100, আমরা তার অ্যাসোসিয়েট, এই জায়গা থেকে কাজটা করতে হবে। যেরকম দুর্গাপুজোর সময় দেখেন দুর্গা ঠাকুর সবাই মিলে করি, আবার মা দুর্গা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি, সেখানে গিয়ে আমি যেই সেলিব্রেট করলাম আমরা তৃণমূল পরিবার আমাদের আমাদের মায়েদেরকে নিয়ে। একদম, সাংগঠনিক দায়িত্ব স্বাভাবিকভাবে দায়িত্ব আরও বেড়ে গেল বনগাঁতে, আমরা বিগত দিনেও দেখেছি, পৌর নির্বাচনেও দেখেছি, সাংগঠনিকগতভাবে দলের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, কখনো কখনো অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসছে, সেই সব বিষয়গুলো কীভাবে সামলাবে? কিছুটা গ্যাপ যেটা রয়েছে সেটাকে আমরা যে আমরা একটা কথা বলছি, আমাদের বলো যে দলের যে পুরনো যে মাথাগুলো সেগুলো সব এক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে, 2015 যে চেহারা সেটা বলো বনগাঁ সাব ডিভিশনে পরিস্ফুটিত, আমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পুরনো নতুন সব এক জায়গায় হচ্ছে, যেটা দিদি বলছে, এবং সেই কাজটা করতে গিয়ে আমি দেখুন বিশ্বজিৎ, আমি এখানে আমাদের সৌমেন শুভেন্দু মণ্ডল, এখানে অমিত, ওপাশে সিন্টু, দেখুন ইয়ে পুরনো নতুন রাম, পিছনে ট্রেড ইউনিয়ন লোডিং আনলোডিং, ওদিকে চিত্ত সর্দার, এরা সবাই এক কাটটা হয়ে যেন মনে হচ্ছে যেন আমাদের সে পুরনো 2011, 2015, 2009 সেই সংসার আমরা ফেরত পেয়েছি। সভাপতি হওয়ার পর প্রথম কাজ কী করবেন? আমরা বুথ থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে আমরা জেলা স্তর অবধি যে সংসদীয় জেলা এটাকে পরিপূর্ণভাবে সকলকে নিয়ে আমরা সাজাবো, যাতে ভোটে জেতা যায়। তার জন্য আমাদের মাথা রয়েছে, যে আমার থেকে লম্বা মাথা রয়েছে, ওদিকে রতনদা রয়েছে, সব এরম সব বড় বড় যারা মস্তিষ্ক তাদেরকে কাজে লাগাবো, আমার তো কোনো কাজ নেই, সামলদা আছে, এসব বেটে লম্বা সব নিয়ে কাজ শুরু করব, দিদির কাজ, যাদেরকে যে মস্তিষ্ক, 2015 জিতেছি, 2011 জিতেছি, আর যুব ব্রিগেডকে, ছাত্র যুব ব্রিগেডকে ছেড়ে দেবো, মায়েদেরকে বলবো যে এগিয়ে যাও, এইটাকে এনকারেজ করা, এদের যাতে কোনো অসুবিধা না হয়, এটাই তো সাংগঠনিক সভাপতির কাজ হওয়া উচিত। সবাইকে সাথে নিয়ে আগামী দিনের পথ চলার রূপরেখা ঠিক করবেন নবনির্বাচিত সভাপতি হওয়ার পর বা সভাপতি ঘোষণা হওয়ার পর, এমনটাই জানালেন গোপাল শেঠ। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোমান্সল্যান্ড, বনগাঁ।